बेचे ना থেকেও তিনি রয়ে গেছেন মানুষের হৃদয়ে। তিনি হলেন বিখ্যাত গায়ক কিশোর কুমার। আজ 4 আগস্ট তার 91তম জন্মদিন ঘিরেও রয়েছে আগের মতো উচ্ছ্বাস ও আবেগ। ১৯২৯ সালের 4 আগস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়ায় জন্ম। বাবা মা নাম রেখেছিলেন আবাস কুমার গাঙ্গুলি, কিন্তু এই নামে নয়, গোটা ভারতবর্ষে তিনি পরিচিত কিশোর কুমার নামে। দাদা অশোক কুমার টলিউডের বিখ্যাত অভিনেতা হলেও প্রথম জীবনে সে পথে হাঁটেননি কিশোর কুমার, বরং কৈশোর থেকেই কিশোরের ছোঁয়া বিখ্যাত গায়ক হওয়ার। আগে সেজন্য খুব ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা তার। একটু বেড়ে ওঠার পর যখন তিনি গানের জগতে পা রাখেন, তখন দাপিয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ রফি, যেখানে একটা গান ছায়াছবিতে রফির 5-5টি গান, সেখানে কিশোর কুমারের জন্য বরাদ্দ মাত্র একটা গান। অস্বস্তিতে সংকটে পড়ে কিশোরকে তাই গান গাওয়া ছেড়ে কম বাজেটের সিনেমা করতে হয়েছে। নিজেই পরিচালক, নিজেই প্রযোজক, নিজেই আবার অভিনেতা, তবে সেই সব ছবিতে কিশোরের গানগুলি আজও সুপারহিট। লো বাজেটের ফিল্ম হলেও লুকোচুরি, এই তো হে আয়, কুঞ্জ ছায়ায় কিংবা দূর গগন কে ছাও মে, চলতি কা নাম গাড়ি গানগুলি এখন লোকের কানে বাজে। গানের জন্য 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। রফির সঙ্গে লড়াই করতে হলেও কখনো হাল ছাড়তে রাজি ছিলেন না, বরং রফিকে টপকে শীর্ষে ওঠাই লক্ষ্য ছিল তার। এরই মধ্যে গাইড ছায়াছবিতে রফির পাশাপাশি কিশোর কুমারও গান করার সুযোগ পান, আর সুযোগ পেয়েই বাজিমাত। গাইড ছায়াছবিতে কিশোরের গাতা রহে মেরা দিল গে কাশ্মীর থেকে কন্যাকুমারীকে দূরিয়ে দেন। এরপর আরাধনা, রূপ তারা মস্তানা, মেরে স্বপ্ন কি রানী গানটি গেয়ে রফির হাত থেকে কিশোর বলিউডে সিংহাসনটি হাইজ্যাক করে নেন। এরপর আর কোনোদিনও সেটা ফেরত পাননি রফি সাহেব। একদা বলিউডের শাহিনশাহ আর কোরা কাগজ গানটি গেয়ে জনপ্রিয়তার এভারেস্টে পৌঁছে গিয়েছিলেন কিশোর কুমার। তখন একের পর এক গান কিশোরের হিট। এরই মধ্যে পারসোনার সেই গানটা এক চতুর্নার করকে সিঙ্গার সারা ভারতকে দুলিয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে কি, আরাধনার পর থেকে অবসান হতে শুরু করলো রফির যুগে, শুরু হলো কিশোর যুগ। যে রফি দিনে 5 থেকে 10টা গান রেকর্ড করতেন, তিনি তখন সপ্তাহে 5টি গান রেকর্ড করার সুযোগ পেতেন বিনা সন্দেহে। আরাধনা, অমর প্রেম, কাটি পতং, প্রেমনগর, ইয়াদু কি বারাত, শর্মিলি, জখমি, শোলে, মুকদ্দর কা সিকন্দর, শরাবি, ডন, ডিস্কো ডান্সার, কিশোরের গলায় তখন রাজেশ খান্না, সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী একাকার। এক কণ্ঠ কিন্তু বহুরূপ। শুধু কি হিন্দি গান, কিশোরের জনপ্রিয় বাংলা গানেও তুলিয়ে দিয়েছিল ভারতবাসীকে। বিশেষ করে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, অনেক জমানো ব্যথা বেদনা কি করে গান হলো জানি না, কিংবা কি আশায় বাঁধি খেলাঘর, এই যে নদী যায় সাগরে, কিংবা অনুরাগ ছবিতে আমি যে কে তোমার, প্রতিশোধ ছবিতে হয়তো আমাকে কারো মনে নেই, গানগুলি আজও সবার মুখে মুখে। কিশোর নেই 2 দশকেরও বেশি, তবু রয়ে গেছে তার গান যা আজও অমর। এখনো পুজো এলে গান বাজে, সে যেন আমার পাশে আজও বসে আছে। সত্যি কথা বলতে কি, কিশোরের গানের সীমার খোঁজ পায়নি বাঙালি, তিনি যে সীমার মাঝে অসীম। তাই 4 আগস্ট তারিখটা বাঙালির কাছে একটা বিশেষ দিন। আজও বাঙালি তার জন্মদিন নিয়ে মাতোয়ারা। হ্যাপি বার্থডে কিশোর কুমার। চ্যানেল 24/7 এর পক্ষ থেকে কিশোর কুমারের জন্য রইল প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।